লেভারকুজেনের একটা রাস্তার নামই এখন জাবি অলনসোর নামে। তাদের কোচের প্রতি তারা কৃতজ্ঞ থাকতেই পারে, আর কেনই বা থাকবে না, যে দলটা ইতিহাসে কখনো কোনোদিনও বুন্দেসলিগা জেতে নাই, তারা আজ ভের্ডার ব্রেমেনকে হারালে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা ঘরে তুলবে। 119 বছর অপেক্ষার পর বায়ার লেভারকুজেন তারা আসলে এই ইতিহাস গড়ার দ্বার প্রান্তে রয়েছে। আনবিটেন যে দলটা ইউরোপের সব ধরনের কম্পিটিশন মিলিয়ে 44টা ম্যাচ অপরাজিত, তাদের যেই কারিগর সেই কারিগরের প্রতি তাদের এই সম্মানটা রয়েছে। ক্লাব লেজেন্ড যিনি, মানে এর থেকে বড় তারকা তো হতে পারে না, মানে লেভারকুজেনের যতজন ফুটবলার খেলেন এর থেকে মনে হয় এখন জাবি আলোনসো এর থেকে বড় তারকা। হ্যাঁ, কারণ একটা রাস্তার নাম এখন জাবি আলোনসো, এটা উচ্চারণ কি আলে আমি জানি না, জার্মান উচ্চারণ সঠিকটা এই মুহূর্তে জানা নাই, কেউ যদি জানা থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু কি দারুণ উদ্যোগ, মানে যে ক্লাবটার নাম হয়ে গিয়েছিল লেভারকুজেন, যে এরা কখনো জেতে না, যারা 1993 সালের পরে আর কখনো শিরোপাই জেতে নাই, হ্যাঁ মানে DFB পোকালও জেতে নাই, সেই দলটা এইভাবে জাদু মন্ত্রের মতো জাবি অলনসো, যখন আমার এখনো মনে আছে যখন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, মানে একটা খুব বাজে অবস্থার ভেতরে তিনি দলটার দায়িত্ব নিয়েছিলেন, এবং এরপরে ফার্স্ট সিজনে তিনি মনে হয়েছিল যে এটা মনে হয় বিগিনার্স লাক বলে না, যে শুরুর দিকে এসছেন ভালো করেছেন, কিন্তু সেই ধারাবাহিকতা তিনি এমনভাবেই আনলেন যে নিজের পরের ফুল সিজনে তিনি কি অবিশ্বাস্য কাজ করে দেখাচ্ছেন। দেখেন, আমরা তো মনে হয় সিজনের হাফ পর্যন্ত হচ্ছে কি বিশ্বাস করতে পারছিলাম না, বায়ার মিউনিখকে হারানোর আগ পর্যন্ত তো বিশ্বাস করা যাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে এইটাই, যে কথাটা বলেন বিগিনার্স লাক, যেটা জিরোনা হয়েছে, যে জিরোনা শুরুটা ভালো করলো লাস্টের দিকে এসে তারা খেই হারালো। তবে এটা যে আসলে মিরাকেল না, মানে ফুটবলের একটা কথা আছে না, কোনটা ফ্লুক আর কোনটা সাকসেস আপনি বুঝতে পারবেন, দিস ইজ নট ফ্লুক, সেটা কিন্তু সব মিলিয়ে বায়ার লেভারকুজেন এই সিজনে প্রমাণ তো তারা করেই যাচ্ছে। 44টা ম্যাচ আপনি দেখেন, সব কম্পিটিশন মিলে, শুধু বুন্দেসলিগা না, এবং মানে কি অবিশ্বাস্য একটা ব্যাপার যে এই দলটায় মানে কোনো তারকা নাই, কোনো মহাতারকা নাই, এই দলে যারা খেলেছেন তারা খেলে খেলেই তারকা হয়েছেন, এবং সেটা কে করেছেন, সেটা জাবি অলোনসো করেছেন, এবং এই একজনের জন্য পুরো দল খেলছে, সেইখানে সেই আমেজটা আছে। এবং লেভারকুজেন তাদের কোচ হিসেবে জাবি অলোনসোকে আরও একটা বছর পাচ্ছে, কি ম্যাচিউর ডিসিশন, মানে তার ডিসিশন মেকিংয়েও আপনাকে আসলে অনেক কিছু শিখিয়ে যাবে। দেখেন, জাবি অলোনসো নিজে তো আপনার বায়ার্ন মিউনিখের হয়ে 3 বার জিতেছিলেন বুন্দেসলিগা, বাট কোচ হিসেবে তার জন্য এর থেকে বড় কোনো সাকসেস আসলে হয় না। তিনি তার একটা সুবিধা আপনার যেটা হয়েছে, ইয়াং আপনি যেটা বলছেন, কোনো প্রমিনেন্ট ফুটবলার ছিল না, তিনি প্রমিনেন্ট বানিয়েছেন। দেখেন আজকের ম্যাচে বনিফেস হয়তো তিনি স্টার্ট করবেন, যিনি লম্বা সময় ইনজুরিতে ছিলেন, লাস্টের ম্যাচটা 12-14 মিনিট তিনি খেলেছিলেন। বনিফেস যে স্টার্ট করছেন এর ফলে কাকে বসতে হচ্ছে, প্যাট্রিক শিক। প্যাট্রিক শিক কি করেছে এই পুরো সিজনটা, সেটাও তো আপনাকে দেখতে হচ্ছে। প্যাট্রিক শিক বেশ কিছু জায়গায় এফোর্ট তার আছে, উইনিং গোল তার আছে। আমি যদি নাম ধরে ধরেও যদি আমরা কয়েকটাকে বলি, দেখেন এই যে আন্ড্রিক এখন খেলছেন জার্মানির জাতীয় দলে, ফ্লোরিয়ান ভার্টজ এখন জার্মানির রেগুলার টিম মেম্বার হয়ে গেছেন, কিন্তু জাবি অলোনসো তাকে সেই জায়গাটায় নিয়ে গেছেন। গ্রানিট শাকা তিনি ফুরিয়ে যাননি, এটা আবারো প্রমাণ করেছে। গ্রানিট শাকা এখানে এসে তিনি অদ্ভুত ভাবে তার ওই নেতৃত্ব গুণ দেখালেন তিনি, তাই না, মানে আর্সেনালের সময়টা তো তার বাজে যাচ্ছে। আমার না কে জানে কথাটা বলেছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, গেল 1-2 সপ্তাহের মধ্যেই, যে গ্রানিট শাকা এখনো আপনার ওয়ার্ল্ডের সেরা 10 ফুটবলারের মধ্যে একজন এই সিজনের পারফরম্যান্সে তিনি যেটা করেছেন। এবং যেটা হচ্ছে যে জাবি অলোনসোকে অনেকে দাবি করছিলেন না, যে জাবি অলোনসো একদিন বড় কোচ হবে, আগে যারা ভবিষ্যৎবাণী করেছেন, জাবি অলোনসো এখন ভবিষ্যৎবাণী করেন যে শাকা বড়, মানে বড় কোচ হবেন, এবং শাকার ভেতরে সেই গুণাবলী আছে। উইং ব্যাকের ব্যবহার দেখেন, মানে ট্যাকটিক্যাল রেভুলেশনগুলো যেগুলো বলা চলে, যে গ্রিমাল্ডো যে খেলা খেলেছেন, সম্ভবত এবারের, আগেও বলেছি আমরা যে সম্ভবত বেস্ট ফুল ব্যাক এই সিজনের, ফ্রিম্পং এর কথা বলতে পারেন, তারা গোল করে দেন। তো এই হচ্ছে দলটার কম্বিনেশন প্লে, সেই দলটার কোচ হচ্ছেন জাবি অলোনসো, এবং তারা আজ রাতেই হয়তো উৎসবে মাততে যাচ্ছে বুন্দেসলিগার শিরোপা থেকে, মাত্র একটা জয় দূরে তারা সবশেষ জিতেছিল। দেখুন, গেল রাতে বায়ার্ন মিউনিখ যদি হেরে যেত তাহলে হচ্ছে গেল রাতেই তারা উৎসবটা করতে পারতো। বায়ার্ন মিউনিখ শেষবার তারা যখন শিরোপা জিতে নেয়, মানে 11 বছর হিসাবটা করেন, 2012 সালে আমরা চলে যাই, চলেন টাইম লাইনে চেক করি 2012 সালে কি কি হচ্ছিল। জাবি অলোনসো তখন রিয়াল মাদ্রিদে খেলতেন ফুটবলার হিসেবে, এটা খুব একটা অবাক হওয়ার মতো কিছু নয়, 10 বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদ তখন জেতে না,
মানে 2002 জেতার পরে 2012 চলে বরুসিয়া ডটমুন্ড চ্যাম্পিয়ন হয়েছে, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, মানে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল যে দল তারাই আসলে কখনো ঘন্টায় ঘন্টায় লোডশেডিং হতো, সেটা এখন আবার কি অবস্থা কে জানে, কিছুটা উন্নতি তো অনেক অনেক উন্নতি আসলে অনেক উন্নতি হয়েছে। মেসি তখন খেলতেন বার্সেলোনায়, রোনালদো ছিল না, মেট্রো ছিল না, কিছুই ছিল না, বারাক ওবামা পাশে ক্ষমতায় ছিলেন, বাংলাদেশেও পরিবর্তন হয়নি, ইন্ডিয়াতে কে কে ছিলেন, অনেক কনফিউশন রয়েছে, ইন্ডিয়াতে কি ওই সময় মোদি ছিলেন তখন? আচ্ছা আপনার একটা জিনিস বলি, তখন বাংলাদেশের ফুটবলে একজন খেলতেন, হ্যাঁ, যিনি এখনো খেলেন, মানে একজন না দুজন খেলতেন এখনো, 2012 সালে মামুনুল সেই দাপট এখন ভেঙে যাচ্ছে, সেটা আমরা পরিষ্কার ভাবে আগাম শুভেচ্ছা জানিয়ে বায়ার লেভারকুসেনের সমর্থক গোষ্ঠী হয়তো বাংলাদেশে তৈরি হবে, এইরকম খেলা দেওয়ার পরে তো আসলে তৈরি হতেই পারে, তাই না? অবশ্যই, এবং মানে না হওয়ার কোনো কারণ নাই, কারণ নাই, ঠিক আছে, যে নিউ জেনারেশন যারা বা অন্যরা জানে, যেমন হচ্ছে আপনার স্পেনের সাপোর্টার যেভাবে ক্রিয়েট হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপের সময়, ওই সময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল স্পেন, হ্যাঁ, ইউরো চ্যাম্পিয়ন ছিল স্পেন, মানে সেই জিনিসটা, এবং জাভি আলোনসো ছিলেন, জাভি আলোনসো ছিলেন, দুই টিমেরই মেম্বার ছিলেন, দুই টিমেরই মেম্বার ছিলেন। যাই হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.